আমি এখন কথা বলবো বন্ধ্যাত্বের কারণ যখন মেয়েরা এই টপিকটি নিয়ে। আজকাল বন্ধ্যাত্বের সমস্যা প্রকট আকারে ধারণ করেছে। অনেক অনেক মেয়েরাই প্রায় 40-50% ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের কজ। তো মেয়েরা যখন একটা বন্ধ্যাত্বের কারণ নিয়ে আসে, তখন আমরা প্রথমে মেয়ের ওই মেয়েটার হিস্ট্রি নেই বা ইতিহাস নেই যে ওই মেয়ের কী কী প্রবলেম আছে। তার মাসিকের হিস্ট্রি নেই আমরা, কতদিন ধরে বিয়ে হয়েছে বা তার অন্য কোনো প্রবলেম আছে নাকি সেটাও আমরা জিজ্ঞেস করি, বা এটা তার ফার্স্ট ম্যারেজ বা প্রথম বিয়ে, না আগের কখনো বিয়ে হয়েছিল কি না, সেই ঘরে বাচ্চা আছে নাকি সেটাও আমরা জিজ্ঞেস করি। তো যখন সাধারণত 1 বছর চেষ্টা করার পরও যখন একটা একজনের বাচ্চা হচ্ছে না, একজন কাপলের বাচ্চা হচ্ছে না, তখন হচ্ছে তাকে আমরা বন্ধাত্ব বলে নিই, বন্ধাত্ব বলে ধরে নিই। যদিও এই সংজ্ঞারও ভ্যারিয়েশন আছে, যেমন একজনের বয়স 30-এর উপরে, তো সে যখন আসে তখন 6 মাস চেষ্টা করার পর বাচ্চা না হলেও তাকেও আমরা বন্ধাত্ব বলে ধরে নিই। তো আমরা আমাদের চিকিৎসা লাইফে দেখেছি বন্ধাত্বের কারণের জন্য মেয়েদের যে কারণগুলো অন্যতম কারণ, তার মধ্যে আছে PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, আরও অনেক কারণ আছে, কিছু জরায়ুতে কিছু কারণ থাকতে পারে, টিউবে কিছু বা ডিম্বনালীতে কিছু কারণ থাকতে পারে, ডিম্বাশয়ে কিছু কারণ থাকতে পারে, তার মধ্যে এগুলো সবচেয়ে মেইন কারণ। আর কিছু আছে যেমন ফাইব্রয়েড বা টিউমার যদি থাকে জরায়ুতে, তাদেরও এরকম বাচ্চা হচ্ছে না এই সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যাই নাও থাকতে পারে, আনএক্সপ্লেইন থাকতে পারে, সব কিছু ভালো আছে তারপরেও হচ্ছে না, এরকমও হতে পারে। কিছু ডিজিজ আছে বা কোনো অসুখ আছে সেটার জন্য নাও হতে পারে, কিছু হরমোনের প্রবলেম থাকলে সেটার জন্যও নাও হতে পারে। যেমন কারো যদি ছোটোবেলায় টিবি রোগ বা যক্ষা হয়ে থাকে, তো সেটার জন্যও কিন্তু পরবর্তীতে তার বাচ্চা হচ্ছে না এই প্রবলেম নিয়ে আসতে পারে। কারণ যদি ছোটোবেলায় বা পিউবার্টি বা 13-14 বছর বয়সে বা 12-14 বছর বা 16 বছর বয়সে, এর মধ্যে যদি কারো যক্ষা হয়ে থাকে বা টিবি হয়ে থাকে, সেটার সিকুইলি বা সেটার খারাপ জিনিসটা কিন্তু যখন তার এই জেনিটাল অর্গান বা ডিম্বাশয় ডিম্বনালী এগুলো ডেভেলপ করে, ওই সময়ে রক্ত চলাচলের মাধ্যমে এই এই টিবি জীবাণুটা ছড়িয়ে সেই ডিম্বনালীতে ক্ষতি করতে পারে এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এটা অনেক মেয়েরাই জানে না। তো আমি আশা করবো যেসব মেয়েদের ছোটোবেলায় টিবি রোগ হয়েছে এবং তারা চিকিৎসা করুক বা না করুক, তারা যদি বাচ্চা নিতে চায় সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা ডাক্তারের কাছে এসে তাদের চিকিৎসা করাবে বাচ্চা নেওয়ার জন্য, খুব দেরি করা উচিত হবে না। আর এটা হচ্ছে যে যখন বন্ধাত্বের কারণ আমরা বের করতে চাই, যখন হিস্ট্রি নেই, তখন দেখা যায় যে অনেক মেয়েরা, আজকাল অনেক মেয়েরা খুব ক্যারিয়ারিস্টিক বা পড়াশোনা করে পরে বাচ্চা নিব, এই ব্যাপারটার প্রতি ঝোঁক খুব বেশি। কিন্তু আসলে বাচ্চা নেওয়ার উত্তম সময় হচ্ছে 20 বছরের পর, যে 21 থেকে 27, 28 বা 29, এই বয়সের মধ্যে বাচ্চা নিয়ে ফেলা। 30 বছরের পরে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে আসে, 35 বছরের পরে অনেক, 40-এর পর তো নীলের কাছাকাছি। কারণ হচ্ছে যে আমাদের ডিম্বাশয়ে যে ডিমের সংখ্যা সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, তো প্রতি মাসিকে অনেকগুলো ডিমই, বড় ডিম বা বড় যে ডমিনেন্ট ডিমটা আসতে চায়, সেই জন্য অনেকগুলো ডিম কিন্তু ডেভেলপ করতে নেয়, কাজেই প্রতি মাসে আসলে অনেকগুলো ডিমই কিন্তু আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে। একটা ডিম হয়তো ডেভেলপ করে কিন্তু আলটিমেটলি অনেকগুলো ডিমই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেরকম মহিলাদেরও বয়সের সাথে ডিম্বাশয়ের ডিমের সংখ্যার একটা তারতম্য থাকে, কাজেই বাচ্চা নেওয়ার বা প্রেগনেন্ট হওয়ার ক্যাপাসিটিরও একটা তারতম্য থাকে। সেই জন্য হচ্ছে যে ঠিক নির্দিষ্ট সময়ে বা উপযুক্ত সময়ে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা উচিত, তা না হলে আমাদের ডাক্তারদের জন্য এই রোগীগুলোকে চিকিৎসা করা খুব কষ্ট হয়ে যায়। আর বন্ধ্যাত্বের কারণ হিসেবে PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে আছে, এই সমস্যা দেখা যায় যে রোগীদের যে কমপ্লেনটা সবচেয়ে বেশি থাকে, যে অনেকদিন ধরে অনেকদিন পরপর মাসিক হচ্ছে, অনেক ওজন অনেক বেশি, যদিও 50% ক্ষেত্রে ওজন বেশি থাকতে পারে, 50% ক্ষেত্রে নর্মাল ওজনের মহিলাদেরও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। তো এদের মেইন প্রবলেমটা হচ্ছে অনেকদিন পর পর মাসিক হয় এবং যখন মাসিক হয় পরিমাণে অনেক বেশি হয়। আর একটা প্রবলেম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এই ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক ডিম্বাশয় ডিম্বনালী জরায়ু এই
তিনটা জিনিসের মধ্যে রিলেশনটা ঠিক থাকে না বলে ডিমটা ঠিকমতো ডিম্বাণুতে আসতে পারে না, এবং ডিম এবং শুক্রাণুর মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণু শুক্রাণুর মধ্যে মিলনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ঘটে না, যার ফলে বা যে ডিম্বাণু শুক্রাণু মিলিত হলেও এটা কিছু টক্সিক সাবস্টেন্স থাকে বা ক্ষতিকর জিনিস থাকে এন্ডোমেট্রোসিসের ক্ষেত্রে, যেটা এটা নষ্ট করে দিতে পারে। তো এই চিকিৎসাগুলো আর্লি ডায়াগনোসিস হয়ে বা যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে গেলে এগুলো তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে তাড়াতাড়ি চিকিৎসা করে মেয়েদেরকে ডাক্তাররা সহযোগিতা করতে পারে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে। কারণ দেখা যায় যে যখন যত দেরি হবে ক্ষতির ভেতরে ভেতরে ক্ষতির পরিমাণটা তত বেশি হবে, যদিও বাইরে থেকে সেটা মেয়েরা বুঝতে পারবে না, কারো কারো মাসিকের সমস্যা থাকতেও পারে, কারো কারো মাসিকের সমস্যা নাও থাকতে পারে, কিন্তু অলরেডি ভেতরে ভেতরে অনেক ক্ষতি হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে ধৈর্য ধারণ করা। অন্যান্য চিকিৎসা যেমন একটা প্রম্পট বা সাথে সাথে একটা রেসপন্স পাওয়া যায়, কিন্তু বন্ধাত্মের চিকিৎসাটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার বা অনেক সময় লাগতে পারে, অনেকদিন ধরে চিকিৎসা লাগতে পারে। আর এই ব্যাপারটা নিয়ে যখন যেসব মেয়েদের বাচ্চা হচ্ছে না তারা এই ব্যাপারটা নিয়ে খুব সাইকোলজিক্যালি আপসেট থাকে। এটা সাইকোলজিক্যাল আপসেট ব্যাপারটা আসলে এমন একটা ব্যাপার, এটা চোখে দেখা যায় না কিন্তু মেয়েরা ভিতরে ভিতরে অনুভব করে। এবং আমাদের দেশে অনেক সংসার ভেঙে যাচ্ছে বা অনেক ফ্যামিলিতে অনেক সাইকোলজিক্যাল ডিসহারমোনি হচ্ছে বা অশান্তি ভেতরে ভেতরে, আমাদের অনেক সোশ্যাল একটা হ্যারাসমেন্ট বা সোশ্যাল একটা বিল্ডিং সোশ্যাল বিল্ড আপটা নষ্ট হয়ে যাচ্ছে এই বন্ধাত্বের কারণে। সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক সংসার বন্ধাত্বের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা এইটা এইটার ব্যাপারে এই জন্য বললাম যে খুব উপযুক্ত সময় যদি চিকিৎসা নিতে আসে রোগীরা তাহলে কিন্তু এটা নিয়ে চিকিৎসা করতে ডাক্তারদের সুবিধা হয়। এবং এটা নিয়ে এবং আমি আশা করব যে বন্ধাত্বের চিকিৎসার জন্য যখন ওয়াইফরা আসবে বা স্ত্রীরা আসবে তাকে তাদের হাজব্যান্ডরাও কোঅপারেট করবে বা তাদের স্বামীরাও কোঅপারেট করবে এবং এটা বুঝতে চেষ্টা করবে। এবং বেশিরভাগ মেয়েরা আমার কাছে যে কমপ্লেনটা করে বাচ্চা হচ্ছে না এই জন্য তাদের যত না তাদের স্বামী তাদেরকে সোশ্যালি হ্যারেস করছে তার চেয়ে বেশি স্বামীর সংসারের লোকজন বা শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজন দিয়ে মেয়েরা বেশি সাইকোলজিক্যালি হ্যারেস্ট হচ্ছে। তো আমি আশা করব এই ব্যাপারটাতে সবাই সংযমী হবেন বা মেয়েটাকে একটা মেয়েকে সাহায্য করবেন এবং সময় মতো ডাক্তারের কাছে আসলে চিকিৎসা করে এটার অনেকটাই উত্তরণ সম্ভব। কারণ 90% ক্ষেত্রে দেখা যায় ওষুধ দিয়ে বা কিছু সমস্যা থাকে যেগুলো কারেক্ট করে ওই মেয়ের বাচ্চা হওয়ার ক্ষেত্রে ডাক্তাররা হেল্প করতে পারে। 10% ক্ষেত্রে বড় জোর হয়তো IVF বা টেস্ট টিউব বেবি যেটা সেটা লাগতে পারে, কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান করে বাচ্চা কনসিভ করানো সম্ভব হয়। ধন্যবাদ।